সো আমি প্রথম 2020 সালের 31শে জানুয়ারি আমার মনে আছে আমি 8টা ব্যাগ নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। তারপরে অফিস শুরু করলাম, দেখলাম যে আসলে নট অনলি ডিজাইনিং, এখানে আসলে ডাটা কালেকশন থেকে শুরু করে মডিউল ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো কাজ এখানে করতে হচ্ছে, যেগুলো আসলে একভাবে অ্যালাইন ছিল আমার অন্যান্য প্রিভিয়াস কাজের সাথে। যেমন আমরা যখন বিভিন্ন রিটেল হাউস থেকে বিভিন্ন মহিলাদের সাথে কাজ করতে যেতাম, তখন আসলে কোনো একটা কাজ বোঝানোর জন্য ওই ওদের সাথেও আমাকে ডিল করতে হতো, অনেক ধরনের জিনিস অনেক কিছু বোঝাতে হতো, কালার বোঝাতে হতো কেন আমি এই কালারটা ব্যবহার করব। অনেক সময় যেহেতু ওই মহিলারা অনেক আগে থেকে কাজ করে, ওনারাও মাঝে মাঝে ডিজাইনারদের কামনে নেয় না, মাঝে মাঝে চিন্তা করে যে আমরা আগে থেকে এই কাজ করেছি তো এখন কেন এটা চেঞ্জ করতে হবে। তো এই ব্যারিয়ারটা সবসময় ছিল। আমার মনে হয়েছে যে আসলে যেহেতু এদের সাথে কাজ করতে পারতেছে, তো নতুন একটা কমিউনিটির সাথে কাজ করলে তো আসলে ক্ষতি কিছু হবে না, চাইলে আমি ঢাকায় মুভ করতে পারবো, কিন্তু চাইলে আমি কক্সবাজার থেকে নতুন একটা কমিউনিটি এক্সপ্লোর করতে পারবো না, পাশাপাশি সাগরও দেখা হয়ে যাবে। আর তো আমি 2020 সালের 31শে জানুয়ারি গেলাম, ওখানে আমি কাজ শুরু করলাম র্যাকের সাথে, তারপরেই তো করোনা শুরু হয়ে গেল আসলে। এবং ওই সময় আমাদের কাজগুলো ছিল আসলে পুরোপুরি গার্মেন্ট ভিত্তিক, তখন আমরা কাজ করেছি রিপ্রোডিউসেবল সরি রিইউজেবল মাস্ক নিয়ে, এবং তখন অনেক পড়াশোনা শুরু করলাম কিভাবে কাজ করতে হয়, কিংবা ইন দ্য মিন টাইম আমাদের অনেক ট্রেনিং হলো এবং আমাদের অনেক রিসোর্স ম্যাটেরিয়াল ছিল ব্র্যাকের, যেগুলো আমাদের অনেক কাজে দিয়েছে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। এবং তারপরে শুরু হলো রোহিঙ্গাদের সাথে কাজ করা, যে অফিসিয়ালি আসলে রোহিঙ্গাদের সাথে কিভাবে কাজ করব বা কিভাবে তাদেরকে ডিল করব। এখানেও অনেক বড় ব্যারিয়ার ছিল হলো যে ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমি চিটাগনিয়াং না, আমার জন্য খুবই কঠিন ছিল ওদের প্রথম প্রথম ওদের ভাষা বুঝতে, ওদের বডি ল্যাঙ্গুয়েজেরও বোঝার বিষয় থাকে। এবং নারীরা ওরা ওরা খুব সুইটলি আমাকে অ্যাকসেপ্ট করছে প্রথমে প্রথমে বলতে সবসময়, যেহেতু ওরা আসলে খুব বেশি ঘরের বাইরের মানুষের সাথে মেশেন এবং ওদের সাথে অনেক গল্প করতে হয়, অনেক ধরনের অ্যাটাচমেন্ট আসতে হয়, এবং সেটা করতে হয়েছে আমাদের কাজের জন্যই আসলে করতে হয়েছে, সেটাও একটা বড় বিষয় ছিল। এবং ব্র্যাক ব্র্যাক আসলে অনেক কিছু শিখিয়েছে, অনেস্টলি আমি ব্র্যাককে অনেক বড় একটা থ্যাংক ইউ দিতে চাই, যে আসলে ব্র্যাক এত সুন্দরভাবে স্কিল ডেভেলপমেন্ট করেছে, আমাদের ট্রেন করেছে কনটেক্সট বোঝার জন্য, বেসিক্যালি যে যারা নতুন তাদেরকে নিয়ে যখন কাজ করছে ওরা, তখন তাদেরকে পুরোপুরি কনটেক্সটটা বুঝিয়ে দেওয়া যায় কেন আমরা কাজ করছি হিউম্যানিটেরিয়ান কনটেক্সটে এবং হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ ফর দ্যাট ফ্রম দ্যাট। তারপর ব্র্যাকের কাজ করার পরে আমি কাজ করেছি অ্যাকশন এইডের সাথে, অ্যাকশন এইডের সাথেও আমি অ্যাজ এ ডিজাইনার কাজ করেছি, ওখানেও কাজ ছিল যে উইমেন গ্রুপের জন্য আমার বিভিন্ন ধরনের এডুকেশন ম্যাটেরিয়াল এবং ক্রিয়েটিভ ম্যাটেরিয়াল তৈরি করা এবং ওদেরও স্কিল ডেভেলপমেন্টের জন্য। এবং আমি ওদের সাথে যতদিন কাজ করেছি, ওরা নতুন নতুন ওদের কালচারাল জিনিস এবং বাংলাদেশি কালচারাল জিনিস, যেহেতু বাংলাদেশে এভাবে আমরা মিক্স করে কিছু প্রোডাক্ট ডিজাইন করেছিলাম এবং ওগুলোর ডেভেলপমেন্ট করে এগুলো আমরা দুইটা ডিসপ্লে সেন্টারও করেছি, যেটা কিনা একটা ক্যাম্প 4-এ আছে এবং একটা টুইন্টি এক্সটেনশনে আছে, যেটা যে ডিসপ্লে সেন্টারটা আমি ডিজাইন করেছি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সহ, ওখানে কী ধরনের ম্যাটেরিয়াল যাবে, কারা কাজ করবে এবং প্রোডাকশন কীভাবে হবে, সব কিছুই আমার হাত দিয়েই হয়েছে। এবং এরপরে আসলে ওদেরকে মডিউল ডেভেলপমেন্ট করে দেওয়ার পরে আসলে আমার ওখানে অফিসিয়ালি ক্লাস কাজ ক্লোজ হয়েছে। এরপরে এরপরে বলতে গেলে আমার লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যখন আমি কাজ করা শুরু করলাম রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারের সাথে, এবং যখন দেখলাম যে আসলে ওদের কালচারাল ভ্যারিয়েশন কতটুকু, এবং আমরা বাঙালিরা যেভাবে আসলে রোহিঙ্গাদেরকে দেখি খুব হার্মফুল এবং খুব রুড, তখন আসলে বুঝতে পেরেছি যে আসলে এটা তো প্রত্যেকটা কমিউনিটিতেই থাকে, যেমন বাঙালিদের মধ্যেও তো অনেক বিভেদ আছে, রোহিঙ্গাদের মধ্যেও আছে, আমাদের ভিতরেও যেমন ভালো মানুষ মন্দ মানুষ আছে ওদের ভিতরেও আছে। তো তখন যেটা হলো ওদের কালচারাল জিনিস নিয়ে আসলে আমরা আমাদের রিসার্চ করতে হলো, এবং অনেক ধরনের অনেক রিসার্চ, সেটা মিউজিক নিয়ে, ওদের গার্ডেনিং নিয়ে, ওদের স্টিচিং নিয়ে,
আমি ওদের মিউজিক ওদের ওইখানে আমি ওদের কালচারাল প্র্যাকটিসের পাশাপাশি আমি ওদের মিউজিক সেকশনটাও দেখতাম। ওদের মিউজিক্যাল মাস্টার ক্লাসগুলো আমার মাধ্যমে শুরু হয়েছে, আমি ওদেরকে মডিউল করে দিয়েছি ওরা কী কী গান গাবে, কী কী ধরনের গান গাবে, কারা কারা গাবে, কারা কারা ট্রেন করবে এবং কী ধরনের পার্টিসিপেন্টদেরকে আমরা পিক আপ করবো কমিউনিটি থেকে, এই ধরনের প্রসিডিওর। এবং ওদের গার্ডেনিংয়ের জন্য আমি যেরকম দুইটা বুক তৈরি করেছি যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল করতেছে বিভিন্ন জায়গায়, এটাও আমার জন্য অনেকটা বড় অ্যাচিভমেন্ট, যেটা আর কি IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন আমাকে দিয়েছে। তখনই আসলে আমার রোহিঙ্গাদের রোহিঙ্গা আর্টিজান আর্টিস্ট স্টোরি টেলার এবং ওদের ক্রিয়েটিভ ওয়ার্কগুলো সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এবং তখন দেখা যেত যে আমরা অফিস ওয়ার্কের পরেও আমরা আড্ডা দিতাম, মিউজিক করতাম, গান গাইতাম একসাথে, ছবি আঁকতাম বিভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে, রোহিঙ্গা আর্টিস্ট যারা এখনও আমার সাথে টাচে আছে। এবং ওরা এত হাম্বল, ওরা এত সুন্দর, ওরা এত সুন্দর করে কথা বলে, ওরা আসলে মানুষকে মানুষ হিসেবেই দেখে, আসলে আমাদেরকে বাঙালি হিসেবে ওরা কখনোই দেখে না। আমার আমি অ্যাটলিস্ট এটা বিলিভ করি। এমনি কি কিছুদিন আগেই আমাদের শ্রদ্ধেয় মোস্তফা খাতুন আপা, যিনি রোহিঙ্গা কমিউনিটির একমাত্র মহিলা গায়িকা এবং উনি একমাত্র মহিলা যিনি হারমোনিয়াম বাজাতে পারে রোহিঙ্গাদের মধ্যে, উনি যেরকম, আমি ওদের সাথে কাজ করছি না প্রায় 1.5 বছরের উপরে হয়েছে, উনি আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে যে তোয়াল লাইন মন কান্দে, তোয়াল লাইন মন কান্দে, তুই আরে দেখতে চাও, এরকম কিছু ওয়ার্ড বলতেছে। ওনার অনুষ্ঠান ছিল তার পরের দিন, অনেক বড় একটা প্রোগ্রাম ছিল, সো শি ইনভাইটেড মি ফর দ্য প্রোগ্রাম। দেন আমার যখন ওখানকার কাজ ক্লোজ হয়ে গেল, কন্ট্রাক্ট যখন আমার শেষ হয়ে গেল, এরপরে আমি কাজ শুরু করলাম দিস প্রজেক্টে। সো এই প্রজেক্টটা আসলে আমি বলবো যে প্রজেক্ট প্রিভিয়াসলি আমরা করেছি, যেমন স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, GBV প্রজেক্ট এবং কালচারাল মেমোরি সেন্টার প্রজেক্ট, সেগুলো থেকে খুবই বাইরের একটা কাজ। এবং আমার মনে হয় যে এই ধরনের কনটেক্সটে কাজই হয়েছে অনেক কম। শুধুমাত্র আমরা এখানে কাজ করেছি ওদের জেনোসাইড রিলেটেড স্টোরি নিয়ে, যেহেতু এটা একটা স্টোরি টেলিং প্রজেক্ট। এবং প্রত্যেকবারই যখন পার্টিসিপেন্টরা আমাদের কাছে এসেছে, অনেক ধরনের ট্রমাটিক স্টোরি আমাদেরকে শুনতে হয়েছে। এবং মানে এমন এমন কিছু সময়ও গেছে যে আসলে আমি নিজে ফিল করেছি যে আমি আসলে মেন্টালি গুড ফিল করতেছি না, আমি নিজেও তখন ব্রেক নিয়েছি। কারণ আসলে কন্টিনিউয়াসলি যখন আপনাকে অনেক 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 জেনোসাইডের গল্প শুনতে হবে এবং দেখতেও হবে যে এই মানুষগুলো সাফারার, এটাও আসলে অনেক হার্ডফুল এবং এটা আসলে অনেক পেইনফুল আমি যেটা বলতে পারি, যে কারণ ওনাদেরও অনেক সময় ব্রেকডাউন হয়েছে। এবং প্রত্যেকটা কাজের সময়, প্রত্যেকটা কাজ যখন ওরা এই কাজটা করেছে, আমি অনেক মহিলার চোখে পানি দেখেছে। কারণ ওরা আসলে বেসিক্যালি এগুলো কখনো কাউকে শেয়ার করে নাই এবং কখনো ওরা সুযোগও পায়নি যে আসলে কাকে ওরা এই গল্পগুলো বলবে কিংবা কে এই গল্পটা শুনবে। তো এই জায়গা থেকে আমাদের আরও একটা পার্ট ছিল যে আমরা ছবি আঁকার পাশাপাশি, স্টোরি টেলিংয়ের পাশাপাশি আমাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল, যেখানে কিনা আমরা যদি দেখেছি যে কারো বেসিক সাইকোলজি সাপোর্টটা দরকার, আমরা তখন তাকে রেফার করে দিয়েছি এবং ওখান থেকে ওরা অনেক বেনিফিটেড হয়েছে। এবং এখানে যে একটা কাজ ছিল আমার, যে স্টোরি টেলিং প্রজেক্ট যেহেতু আমরা বলছি, যে পার্টিকুলার একজন যখন তার স্টোরি বলবে, সেই স্টোরিটাকে কিভাবে আসলে কিভাবে কোন কনসেপ্টে কি মিডিয়ামে করলে আসলে অডিয়েন্সের জন্য সেটা ইম্প্যাক্টফুল হবে। কারণ আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম কাজই অনেক কালারফুল, আমরা কোনো ডাউন কালার রাখতে চাই না। মানে বেসিক্যালি আমি কোনো খুব ডাল কোনো কালার রাখতে চাই না, কারণ এই স্টোরিগুলোই অনেক ডাল। যখন আপনি ফিল করতে পারবেন যে আসলে এই এই মানুষটাই আসলে এই ঘটনাটা সাফার করছে, এবং শুধু একটা মানুষ না, আমার ফ্যামিলির যখন আমি ইন্ডিভিজুয়াল যখন একটা জেনোসাইড ফেস করি, সাথে সাথে কিন্তু আমার ফ্যামিলিও সেটা ফেস করে। এবং এভাবে আসলে সম্পূর্ণ কমিউনিটি, রোহিঙ্গা কমিউনিটি, এদের মধ্যে যে আসলে কী ধরনের দুঃখ লুকায় আছে কিংবা এদের এই স্টোরিগুলো, যে আসলে আমরা যেরকম 300 মতো মানুষকে কভার করতে পেরেছি পার্টিসিপেন্টদেরকে, যদি আপনি 3 লাখ ভাবেন রোহিঙ্গা, তাহলে চিন্তা করেন যে আসলে এদের মধ্যে আসলে কতটুকু দুঃখ লুকায় আছে। আমরা এখনো বলি যে আসলে মুক্তিযুদ্ধের গল্প আমরা ভুলতে পারি না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা কিনা 1971 সালের ঘটনা, যদি আমরা এর পরের 2 জেনারেশন হয়ে 3 জেনারেশন পরে জন্ম হয়েও আমরা মুক্তিযুদ্ধের গল্প ভুলতে না পারে, ওরা এই জেনারেশনের মানুষ যারা 2017 সালে জেনোসাইড ফেস করছে, তারা কিভাবে ভুলতে পারবে এটা? তো
একটার সাথে আমার মনে হয় একটা ইন্টারকানেক্টেড সবকিছুই। আমি যখন দেখতেছি যে রোহিঙ্গা ফ্যামিলির একজন শিশু মারা যাচ্ছে, আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে সেখানেও তো এরকম হাজার হাজার শিশু মারা গেছে, ইভেন কি এখনো আমরা সবাই গাজার জন্য প্রটেস্ট করছি, অথচ আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে যে এই ধরনের একটা জেনোসাইড হয়ে গেছে সেটা নিয়ে আসলে আমাদের কারোর মধ্যে কোনো চিন্তা নাই। তো আমার মনে হয় যে এটা নিয়ে আসলে আমাদের ভাবা উচিত, এবং আমাদের প্রজেক্টের গোলই আসলে ওরা যেন ওদের ওদের আসলে ওদের জন্য রিপ্যাট্রিয়েশন হয়, এবং ওদেরকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে আসলে ট্রানজিশনাল জাস্টিসের আর কি অ্যাডভোকেসি করতেছি আমরা সবাই মিলে, যেহেতু ওদের কাছে কোনো মেমোরি পিস নাই, ওদের কোনো ফোন রেকর্ডিং নাই। আমি যেটা বললাম যে কিছু কিছু মানুষ জানে শুধুমাত্র ওর মনের মধ্যে আছে, ওর বাবা কিরকম দেখতে ছিল, ওর সন্তান কেমন দেখতে ছিল। এখন এত ডিজিটালাইজেশনের যুগে একটা মানুষের কাছে তার ছবি নাই, এবং সে তাকে মনে মনেই ভাবছে তাকে, এবং কন্টিনিউয়াসলি ভাবছে। এবং আমি এমনও আছে ক্যাম্প 7 এর একজন মহিলা, উনি বলেছেই যে আমি বলতে চাই না, আমি স্টোরি বলতে চাই না, কারণ আমি জানি যে আমি আমি ঘটনা বললে আমি বেঁচে থাকতে পারব। এবং এমন এমন মানুষের বাসাতেও আমরা গিয়েছি যে বার্ন, সম্পূর্ণ শরীর বার্ন, এবং আঙ্গুল কেটে ফেলে দিছে, এখান থেকে জখম হয়ে গেছে, পোড়ায় দিছে, পুরো বার্ন শরীর, সে পঙ্গু হয়ে গেছে, এবং সেও হলো গিয়ে খুব খুশি মনে আমাদের সাথে কথা বলছে, কারণ সে দেখছে যে বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ আসছে একজন তার গল্পটা শোনার জন্য, যে গল্পটা কেউ তার কাছে কখনো শুনতে চায়নি। তো আমার মনে হয় এই জায়গাটাতেই সাকসেস, যে আসলে ওরা নিজে থেকে হিল হয়েছে, এবং আমরাও আসলে আমাদের মুক্তিযুদ্ধের কথাটা আমাদের মনে পড়েছে বারবার, যখন আমরা আসলে ওদের সাথে ওদের জেনোসাইড নিয়ে কথা বলেছি। এটাও অনেক বড় একটা বিষয় আমার জন্য, যে আমরা আসলে কোনো জেনোসাইডই অ্যাভয়েড করতে পারি না, এবং ম্যাসিভ কিলিং আসলে কোনো কমিউনিটির জন্য ভালো না, যেটা আর কি ফুল টাইম ওদেরকে অনেক এফেক্ট করে। কারণ এখন ক্যাম্পে যে শিশুরা আছে তারা আসলে ভালো নয়, আমরা ওদের স্মাইলি ফেস দেখি, কিন্তু ওদের স্মাইলি ফেসের পেছনে ওদের যে স্ট্রাগলটা আছে, ওদের যে কোনো হিউম্যান রাইট নাই, ওরা যে একটা আনহাইজেনিক পরিবেশে বসবাস করতেছে, চেষ্টা করতেছে, বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করছে যে ওদেরকে ভালো একটা পরিবেশ দিতে, কিন্তু আসলে এত কনজাস্টেড জায়গাটা, এটা আসলে আসলে কি বলবো, মানে অনেক বেশি সাফার করতেছে ওরা। ছোট্ট একটা ঘরের মধ্যে 8-10 জন মিলে থাকা, ফুডের ক্রাইসিস, কাজের ক্রাইসিস, যেহেতু ওদের এখানে কাজ করার কোনো সুযোগ নাই, এটাও একটা বড় বিষয় যে ওরা আসলে ওদের লাইভলিহুড কোত্থেকে হবে, কারণ ওরা তো একটা কাঁটাতারের মধ্যেই আছে, যে কাঁটাটা দিয়ে আমরা আসলে ভিতর দিয়ে ঢুকলাম এক্সিবিশনে, এবং ওই কাঁটার থেকে তো ওদের বের হওয়ারও পারমিশন নাই। সো এগুলো আসলে কি বলবো, যে অনেক 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 এক্সপিরিয়েন্স, অনেক অনেক স্টোরি, অনেক অনেক কথা, এটা আসলে একটা ছোট্ট বসায় ছোট্ট সেটিং এ শেষ করার মতো অবস্থা না। কারণ আমি যেরকম বললাম না, প্রত্যেকটা অবজেক্ট একটা স্টোরি আছে, ওইটা আসলে আমরা যখন ক্যাম্পে যাই কাজ করতে তখন প্রত্যেকটা সেকেন্ড একটা স্টোরি হয়ে যায়, এরকম অবস্থা। যেখানেই যাচ্ছি নতুন এক্সপিরিয়েন্স, যেখানে যাচ্ছি নতুন খাবার, যেখানেই যাচ্ছি নতুন ধরনের অ্যাকসেন্ট, নতুন ধরনের মানুষ, নতুন ধরনের কালচার, এই আর কি।